শনিবার নতুন করে আরো 7 করোনা আক্রান্তের হদিশ মিলল মুর্শিদাবাদে। আক্রান্তরা প্রত্যেকে মুম্বাই ফেরত পরিযায়ী শ্রমিক, শামসেরগঞ্জ, ছুটি, জলঙ্গি, নবগ্রাম, বেলডাঙ্গা, সালারের বাসিন্দা। পজিটিভ রিপোর্ট আসতেই আক্রান্তদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজের কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99515। মুর্শিদাবাদে শামসেরগঞ্জ, সুতি, জলঙ্গি, নবগ্রাম, বেলডাঙ্গা, সালারে মিলল 7 করোনা আক্রান্তের হদিশ। আক্রান্তরা প্রত্যেকে মুম্বাই ফেরত পরিযায়ী শ্রমিক, তাদের স্থানীয় স্কুলে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল বলে জানা গিয়েছে। শনিবার পজিটিভ রিপোর্ট আসা মাত্রই আক্রান্তদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজের কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে শুক্রবার সন্ধ্যায় সাগরপাড়াতে প্রথম করোনা আক্রান্তের হদিশ মেলে। 1 জুন ওই ব্যক্তি মহারাষ্ট্র থেকে ফিরেছে বলে জানা গিয়েছে। সন্ধ্যাতেই ওই আক্রান্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 116 জন। সাফাই কা ফাইটার, জেসি ডিটারজেন্ট পাউডার, পাওয়ারফুল স্টেন ফাইটার, পরিষ্কার ঝকঝকে নরম কাপড়ের একমাত্র মন্ত্র জেসি ডিটারজেন্ট পাউডার। ঠিকানা জেসি ডিটারজেন্ট ইন্ডাস্ট্রিজ, ইউনিট কাঞ্চনতলা ধুলিয়ান, শামসেরগঞ্জ, মুর্শিদাবাদ। শুধুমাত্র ডিস্ট্রিবিউটরের জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6294609505। আতঙ্কিত হবেন না, লকডাউনে ঘরে থাকুন। আপনাদের পাশে সিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট। এই করোনার যদি আমাদের মোকাবিলা করতে হয়, আগামী দিনে আমরা যদি সুস্থ সবল থাকতে চাই এবং গোটা ভারতবর্ষকে তথা পশ্চিমবাংলা মুর্শিদাবাদের বাসীকে নিরাপদে রাখতে চাই, তবে আমাদের এখন একটাই রাস্তা, আমাদের ঘরে থাকতে হবে এবং ঘরের ভেতরেই থাকতে হবে। একদিকে করোনার আতঙ্ক, অন্যদিকে গরিব মানুষের খেতে না পাওয়ার একটা বিশাল সংখ্যক মানুষ খেতে পাচ্ছে না। তো সেই সব দিকে দাঁড়িয়ে আমরা সিবা মেডিকেল সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট সাধারণ গরিব মানুষের সাথে থাকবে। স্বপ্নের সাজ মানে বালু চুরি চুরি দার আসমানি জড়ি পার নকশা পাঁচ সাজ বয়ফ্রেন্ড ফ্যাশনের কি বাট্রেন্ড তুমি আমি মিলে মিশে একসাথে ফেসবুক টিভি থেকে কলেজ ক্যান্টিন জিনসার জমে গেছে আটা মোহন সিনেমা হলের সন্নিকটে হনুমান মন্দিরের ঠিক পাশে, গোড়াবাজার, বহরমপুর।